ফলাফলকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিশাল করে? বিজেপির সিলেবাসে কোনো অপ্রীতিকর ঘটনা নেই। বিজেপি একটা ভিন্ন ধরনের পার্টি, আমাদের একটাই মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। আমরা সবাইকে আহ্বান করব, সবাই মূল সূত্রে ফিরে আসুন, আমরা আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাবো। নির্বাচনের মধ্যে তিনটিতে বিজেপি এগিয়ে এখনো পর্যন্ত, আপনাদের উচ্চাস বা প্রথম প্রতিক্রিয়া কি থাকবে ফলাফলে? একটু আমি সংশোধন করছি, পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যেই বিজেপি এগিয়ে, আমরা চার রাজ্যে সরকার গঠন করব এবং সারা দেশব্যাপী বিজেপির যে জোয়ার, সেই জোয়ারে আগামী 23 আমরা এই আমাদের রাজ্যে বিজেপি সরকার গঠন হবে। মণিপুরের ক্যাম্পেনিং এ আপনি নিজে ছিলেন, যেসব এলাকাগুলোতে বা কেন্দ্রগুলোতে ক্যাম্পেনিং করেছেন সেখানকার ফলাফল কি রয়েছে আপনার? এখন ট্রেন্ড খুব ভালো, আমাদের প্রত্যেকটা কেন্দ্রে আমাদের পাচ্ছে এগিয়ে আছে। আজকে আর কি কি বিজয় উপলক্ষে আর কি কি করবেন আপনারা, কি কি পদক্ষেপ? আমাদের সমস্ত কার্যকর্তারা, দেবদুল্য কার্যকর্তারা সারা দিন ব্যাপী আমরা সবাই দেখছেন বাজি ভোটটা ফোটাচ্ছে, সবাই সবাই মতো করে আমরা এই দিনটাকে উদযাপন করবো।